গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 খুবই ভালো আছো। তো গাইস, এখন বাজে সকাল 5টা আর আমার ট্রেন আছে, সবাই জানো 11টা, মানে 11:35-এ আমার ট্রেন আছে। তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, তো আমাকে মানে চান করতে হবে আর অন্য অনেক কাজই আছে যেটা সকাল সকাল থাকে। তো মাও উঠে পড়েছে আর বাইরে মানে একটু বৃষ্টির মতো পড়ছে, আর এখানে দেখো বিছানা সব গুছিয়ে রাখা হয়ে গেছে, আর আমার ব্যাগটাও এখানে কমপ্লিট করে মানে প্যাক করা হয়নি, এখানে কিছুটা জিনিস রাখা আছে। আর এখানে দেখো বিড়ালটাকে বয়ে পেয়ে গেছে এখানে। কি হয়েছে মহেন্দ্র বাবা, কি হয়েছে বলো? গাইস এখানে দেখো সব কিছু মানে রাত্রেই ক্লিন করে রাখা হয়ে গেছে রান্নাঘরটা। আর এখন আমি ব্রাশও করে নিচ্ছি গাইস, তারপরে জলও খেয়ে নিচ্ছি, ব্রাশ করা হয়ে গেছে, জল খেয়ে নিচ্ছি। আর মহেন্দ্রকে দেখো তাকিয়ে আছে এখানে ক্যামেরার দিকে, কি খুব সুন্দর বিড়ালটা। আর গাইস বাইরের একটা তোমার সিনারিও দেখে নাও এখানে, আর মা আর আমি এখানে দেখো আমরা দুজন মানে আমরা উঠে গেছি, আর এখানে সামনের ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি গাইস। আর বাইরের নজারাটাও একবার দেখে নাও তোমরা। আমি এখন নিচে তালা খুলতে যাবো এখন। গাইস এখানে দেখো রাধা কৃষ্ণ, আর এখানে দেখো গাইস এখানে মাছ, আমার ভাই মানে মাছটা নিয়ে চলে আসছে। এই মাছের নামটা কি আমি মানে ভুলে গেছি, পরে আমি অন্য আর একটা ভিডিওতে জানাবো। মাছের বড়া হয়েছে, তো গাইস বড়াটাকে বাজার করে নেওয়া হয়েছে এখানে। তো গাইস এই যে চালের বস্তা দেখতে পাচ্ছ, এটা মানে শিলংয়ের চাল, এটা এই যে বড়বাজার, শিলংয়ের যে বড়বাজার মেঘালয়ের চাল, এটা এটা এই এই এটা খেতে কিন্তু খুব খুব খুবই ভালো কিন্তু। আর দেখো বিড়ালটা এবার কোথায় বসে আছে, আর রান্না চাপানো হয়ে গেছে, রান্না তো হচ্ছেই এখানে। এখানে দেখো তরকারি হয়ে গেছে এপাশে, আর এখানে দেখো কলা কলা পাতা মানিয়ে এসছে, তো আমি ট্রেনের মধ্যে খেয়ে নেবো। তো কলা পাতা ধুয়ে আমি এখানে রেখেছি, আর এখানে বিড়ালটা মহেন্দ্র বিড়ালটা বসেই আছে। কবে থেকে বসে আমি তোরা গিয়ে ডাকছিলাম লিগি, আর এই কারণ নাই আর সান্তোষ হরসেন যে ওটা লিও হন হচ্ছে না, তার দিল দিল মাছ লামাই দিছি আমি। আমি তাহলে দিয়ে তুমি খালি অন্য ইয়ে দো হলুদ আর লবণ দাও। এখানে তো আমি চান করে নিয়েছি, আর যে আমার ভাই ও চান করে পুজোটা দিয়ে দেবে, মা এখানে চান করে নিয়েছে, মাকে আমি চান করে দিয়েছি ভালো করে। আর এখানে দেখো কুমড়ো ফুলের বড়া হচ্ছে, এখানে মা কুমড়ো ফুলের বড়া বানাচ্ছে, আর এখানে দেখো একটা বসানোই হয়ে গেছে। বন্ধুরা এখানে দেখো মা এখানে তরকারি বানিয়ে নিয়েছে, মাছের ঝাল ওটা, আর এখানে দেখো বিড়ালে কি বলছে। এটা কে বিড়ালটা যে উপর থেকে নামছে, এবার কোথায় কোথায় ঘুরে এসছে উপর থেকে মহেন্দ্র বিড়ালটা। বন্ধুরা এখানে দেখো বিড়ালে পেচ্ছাপ করছে, এই
বেসিনের মধ্যে উঠে, এটা ওর জায়গা। তো বন্ধুরা, এখানে এই বিড়ালটাকে কেউ ট্রেনিং দেওয়া হয়নি, ও নিজে নিজেই বেসিনের মধ্যে উঠে পেঁচাও করে, এটা একটু কিন্তু ভালো জিনিস। ওকে আর নিচেও যেতে হয় না, আর বিড়ালে এখানেই মানে বেসিনের মধ্যেই পেঁচাপ করে না। তো পেঁচাপ করা শেষ হয়ে গেছে, আর আমি এখানে জল টেলে দিচ্ছি, দেখো পেঁচাপ। তো এখানে গাইস, এখানে বিড়ালের খাওয়ার মা তৈরি করে নিয়েছে, যে দেখে নাও গাইস, ওর জন্য জল আর ভাত, মাছ দিয়ে মাখা ভাত। তোকে নিয়ে দেওয়া হবে এখানে ডাইনিং এর মধ্যে। লিয়া যায় তোমার ভাত করতে, আগ করতে গেলে আর না খানি নি পড়াইয়া তোমার। তো বন্ধুরা, এখানে দেখো মা এখানে মাছের কাটা দিয়ে এখানে ওকে খেতে দিয়ে দিয়েছে, মাছ দিয়ে ভাত দিয়ে মেখে। এখানে জল আছে, এখন এটা পুরো করে পুরোটাই খেয়ে নেবে গাইস। আর এখন আমাদেরও ভাত নিয়ে নেবো আস্তে আস্তে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ বাবা বসে গেছে, আর আমাদের বাতও মানে বাড়া হয়ে গেছে, দেখা হয়ে গেছে। আর এই যে দেখো, আমরা ট্রেনের মধ্যে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গাইস মানে রাখি পড়ানোর সময় তো মানে পূর্ণিমা পড়েছিল, মানে মনে হয় 10:58-এ। তো মানে এখানে মানে ট্রেনে উঠেই মানে তাড়াতাড়ি রাখিগুলো ছিল, মানে আমার বাইকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো বোনেরটা আমি আমি লাগিয়ে দিচ্ছি সন্তোষ। রাখিটা এখন লাগিয়ে দিচ্ছি, সময় মতো আসতে কথা না, এখন সময় চকলেট। ওর জন্য মানে একটা চকলেট রেখেছিলাম, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু মানে ওই ব্যাগের মধ্যেই ছিল, তারপরে আমি বের করে ওকে দিয়ে দিয়েছি। ভাই আর মা ওই যে স্টেশনের ওখানেই দাঁড়িয়ে আছে গাইস, এখানে তো রৌদ্র, তো মানে যেখানে ছাওয়া ওখানের মধ্যেই দাঁড়িয়ে আছে। তো ওরা এখন নেমে গেছিলো,
তো ওদেরকে দেখতে পাবে, আমি ওদেরকে টাটা করব যে ঠিক মানে যে ফ্রন্ট যেটা এন্ট্রান্স আছে সেটার ওখানে দাঁড়িয়েছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে গাইস, তোমার দেখো ভালো করে, ওই যে সাদা হোয়াইট শার্ট পরে ওই যে মা আর সন্তোষ দাঁড়িয়েছে এই যে গাইস। বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, বাইরে হিলি এরিয়ার মধ্যে এরকম এরকম জল আসছে, এরকম বড় বড় পাহাড়ের মধ্যে থেকে এরকম জল আসছে। আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে খেয়ে নিয়েছিলাম এই যে মাঝে ভাত আর মাছ দিয়ে এই যে কলা পাতার মধ্যে মানে কি করে দিয়েছিল সেটা খাওয়া গেছে, সেটা ভিডিও তুলতে পারিনি মানে আমার ওপর অনেক ঘুম চলে এসেছিলো তো তাই আর। আর এখানে আজকে রাখি পূর্ণিমার দিনে যে এই যে হেমন্ত বিশ্ব শর্মা যে মানে ব্রিজটাকে ইনোগ্রেশন করা হয়েছে সেটার ভিডিও আছে, জাস্ট অনেকটা লুক মানে অনেক লাইটিং অনেক ভালো লাগে দেখতে, তো ব্রিজটা মানে একটু শর্ট মানে একটু ভিউ আছে সেটা তোমরা এই ভিডিও দেখতে পারবে। তো তারপরে এই ভিডিওটা শেষ হয়ে যাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। মানে এই ব্রিজের মানে এই সদাই ওখানে কামাখ্যা মন্দির মানে কামাখ্যা মানে মানে ভিউ ওখানে মানে কামাখ্যা ওয়েট নীলাচল নীলাচল টেম্পল। তো আমি মানে যে ট্রেনের মানে এখানে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের মুখটা, আর কিছুক্ষণের মধ্যেই ওই ব্রিজটা দেখতে পাবে যে সেই যে গাড়িগুলো যাচ্ছে গুয়াহাটি কামরূপ কামাখ্যা মালিগাঁও রাস্তা এটা গাইস, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা ব্রিজটা দেখতে পাবে গাইস। আজকে ইনোগ্রেশন করা হয়েছিল বাই হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া। তো গাইস এই যে গাড়িগুলো সব উপরে চলে যাচ্ছে, নতুন ব্রিজ গাইস এটা ইনোগ্রেটেড বাই হেমন্ত বিশ্ব শর্মা। এই যে গাইস এই যে ব্রিজটার কালারটা দেখো খুবই ভালো লাগছে আমার এটা। তো গাইস তো দেখা যাচ্ছে অন্য আরেকটা ভিডিওতে মানে পার্কের মধ্যে, বাই, টেক কেয়ার।